তিনটা হইছে এই আমার সাগর একা উপর থেকে এটা পারবি টান দিতে আর এখন আপনাদেরকে মেল ফিমেলের আরেকটা বৈশিষ্ট্য দেখাবো যে এইখানে দেখছেন দুইটা হাঁস আছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত এই মুরগিটা আপনারা আশা করি চিনবেন এটা নিচে কিন্তু আমার উড্ডাকের বাচ্চা বড় হইছিল তো এটার ভিতরে রিসেন্টলি আমাদের আরো কিছু বাচ্চা হইছে আমি সেটা এখন দেখাবো একটা বাচ্চা উঠাই হ্যাঁ যদিও বাচ্চা তিনটা হইছে এই মাশাআল্লাহ দেখা যায় হ্যাঁ এবার দেখা যায় মাশাআল্লাহ এটা হলো কায়ুগা হাঁসের বাচ্চা কায়ুগা এই যে এই যে এই যে মাশাআল্লাহ কত কিউট হ্যাঁ মাশাআল্লাহ অনেক কিউট অনেক আচ্ছা স্টোরিটা বলি সেটা হলো যে এক মাসের একটু বেশি হবে যে আমরা কায়ুগা হাঁস নিয়ে আসছিলাম হাঁস আনার ঠিক পরের দিনই ডিম দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ আমরা চারটা হাঁস নিয়ে আসছিলাম যার মধ্যে আমাদের দুইটা হাঁস পছন্দ হয়েছে তো ওই দুইটা রেখে আমরা বাকি দুইটা পাঠিয়ে দিছি তো এটা ওদের ফার্স্ট ডিম ছিল প্রথম ডিম ছিল তো আমরা তিনটা ডিম পাইছিলাম তিনটা ডিম পাওয়ার পরে ওরা ডিম পারে নাই তো আমি এই তিনটা ডিম ইনকিউবেটরে দিয়ে দিছিলাম হ্যাঁ তো ইনকিউবেটরে দিয়ে দেওয়ার পরে আমি দেখলাম যে মোটামুটি ফাটার সময় হয়েছে বেরোর সময় হয়েছে তো তখন আমার এই মুরগিটা ফ্রি ছিল তো আমি ওর নিচে ডিমগুলো দিয়ে দিছি তো মাশাআল্লাহ তিনটাই ফুটছে আমি যদি একটু মুরগিটা উঠাই তাহলে তিনটাই দেখা যাবে এই যে দুষ্টগুলা মাশাআল্লাহ তিনটা বাচ্চাই ফুটছে তিনটাই কায়ুগার বাচ্চা তিনটাই মাশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা সফলতা পেয়ে গেলাম কায়ুগা হাঁস আনার সাথে সাথে সফলতা পেয়ে গেলাম আমি অনেক শুনিয়ে আসছি যে এই কায়ুগা হাঁস অনেকে কিনছে ডিম পারে ডিম পারে তো ডিম পারে না ডিম পারে তো বাচ্চা হয় না বাংলাদেশে যে হাজার হাজার কায়ুগা হাঁস আসছে তো সেগুলোর বাচ্চা কই এই ডিম পারে তো পারে না ডিম পারলেও বাচ্চা ফুটে না মানে বহুত কাহিনী তো আল্লাহর রহমতে আমাদের এখানে প্রথমত এই হাঁসটা তিনটা ডিম দিছে প্রথম ডিম তিনটাই ফুটছে মানে এটা একদম 100% সাকসেস রেট মাশাআল্লাহ আমরা অনেক হ্যাপি তো চলে নদীকে একটু ছাড়ি হাঁসের কেসটা একটু আলোকিত মনে হইতেছে এটার অন্যতম কারণ হইল আমরা উপরে টিন খুলছি এই যে যে সাইডে আমরা টিন খুলছি এই জায়গাটাতে আমরা নেট দিয়ে দিব ইনশাল্লাহ খাঁচা বানানো হয়েছে লোহার খাঁচাটা আমরা এখানে বসাই দিব ইনশাল্লাহ সাগর একা উপর থেকে এটা পারবি টান দিতে হ্যাঁ কোন সাইড আগে থাকবে কোন সাইড নিচে থাকবে এটা জানা আছে আমার জানা আছে ভাইয়া পাবেল ভাই সাইডে এই দুই সাইড আমার ধরাই দিবেন যাক ফাইনালি আমরা এটা উঠাই ফেলছি একটু টাস্ক ছিল কারণ অনেক ওয়েট ওকে অলমোস্ট ডান এবার আমরা ভেতরে যাব মিনিজুর আমাদের উপরের যে গ্রিলটা এটা বসানো হয়ে গেছে আল্লাহর রহমতে এখন পাবেল ভাই ঝালাই দিয়ে দিবেন আর এই ঝালের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি এখানে শুধুমাত্র একটা হাঁস আছে যেহেতু আমরা উপরে টিন খুলছি তো সব হাঁসকে আমরা এটার ভিতরে নিয়ে গেছি এখন আমাদের কাছে যত হাঁস আছে বেশিরভাগ হাঁস কিন্তু উড়তে পারে এই যে আমি এই যে এই উপরে দেখে এই যে এগুলো কিন্তু উপরে এখানে উপরে বসছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এখানে বসার পরে আর এই যে নিচে আছে এখান থেকেও কিছু কিছু উপরে গিয়ে বসছিল তো এদেরকে এক সাইডে আনা হয়েছে যাতে করে উড়ে চলে যেতে না পারে আমার এখানে যতগুলো বাচ্চাই আছে সবগুলোই উড্ডাক হয়েছে আমরা কয়েকটা ম্যান্ডারিন ভেবেছিলাম তো ম্যান্ডারিন হয় নাই আর এখন আপনাদেরকে মেল ফিমেলের আরেকটা বৈশিষ্ট্য দেখাবো যে এইখানে দেখছেন দুইটা হাঁস আছে রাইট সাইডেরটা এই যে রাইট সাইডেরটা হলো মেল আর লেফট সাইডেরটা হলো ফিমেল তো এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হলো যে মেলটার গলা একদম সাদা আর ওর চোখের এই সাইড দিয়ে মোটা বর্ডার একটা নিচের দিকে নামছে আর ফিমেলটারও একটু আছে মানে খুব কম ওই বর্ডারটা তবে ফিমেলের বৈশিষ্ট্য হলো ফিমেলের ঠোঁটের পাশে মানে ঠোঁটের একদম গোড়ায় হ্যাঁ গোড়ালিতে সাদা বর্ডার আছে যেটা মেলের নাই এই যে ফিমেলের ঠোঁটের একদম গোড়ালিতে সাদা বর্ডার আছে এটা কিন্তু মেলের নাই এই যে নিচে আরও একটা ফিমেল আছে এই যে এটারও কিন্তু ঠোঁটের গোড়ালিতে
হোয়াইট বর্ডার আছে, হ্যাঁ, যদিও ওর চোখের সাইড দিয়ে একটা লাইন নিচের দিকে গেছে, তারপরেও কিন্তু এটা কিন্তু ফিমেল। আর এই দিকে একটা মেল আছে, এই যে মাঝখানে একটা মেল, কারণ ওই যে গলায় ওর সাদা আর ইয়াটা নামছে, চোখের পাশ দিয়ে যে রেখাটা নামছে, আর এখানে একটা ফিমেল, তার পাশে একটা মেল, তার পাশে একটা ফিমেল। তো আমাদের কাছে 60টা বাচ্চার ভিতরে 4টা ফিমেল হয়েছে আর 3টা মেল হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আমরা এখন যেটা করব, আমরা খুঁজে একটা মেল নিয়ে আসব যেখানে পাই। কারো কাছে যদি উড্ডাকের মেল থাকে, কারো সন্ধানে থাকে, তাহলে সেটা অবশ্যই জানাবেন আমাকে। আর এদিকে পাভেল ভাই ঝালা স্টার্ট করে দিছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের হাঁসের কেজের সব কিছু ক্লিন করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই যে উপর থেকে টিন সরায় যে খাঁচাটা বসানোর আমাদের ব্যাপারটা ছিল ওটা হয়ে গেছে। তো এখন প্রচুর আলো, হ্যাঁ, হাঁসের কেজটা একটু অন্ধকার ছিল কয়েকটা কারণে, এক এখানে মাটির কারণে আর দুই উপর থেকে আলোর কারণে। এখন আমি যেটা করব, আমি এখন এই মহাশয়দেরকে এখান থেকে বের করে দিব, ওরা ওদের জায়গায় চলে আসবে ইনশাল্লাহ। আমি একটু ভেতরে যাই, তাইলে ওরা ধীরে ধীরে যাবে। এই যে এই চিপাচা পাতা আছে, এবার ধীরে ধীরে সব যাবে। ওই যে যাওয়া শুরু করছে সবাই, সবাই যাও 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 যাও। আরেকজন একদম ডাকতে ডাকতে একাকার, যাক আলহামদুলিল্লাহ হাঁসেরা তাদের জায়গায় চলে আসছে। এই মুহূর্তে খাবার দেওয়া হয়েছে, অনেকদিন হয়ে গেছে আমরা ওদের খাবার খাওয়ার ভিডিও দেখাই না। আমার হাঁসগুলা খাবার খাইতেছে, ওদেরকে এই মুহূর্তে ভিজা খাবার দেওয়া হয়েছে, ওষুধের খাবার। 3-4 দিন আগে ওদের ক্রিমি কোর্স করা হয়েছে, ডিওয়ার্মিং করা হয়েছে, যে কারণে লিভার টনিক চলতেছে এই মুহূর্তে। আর আমরা লিভার টনিকটা ওদের খাবারের সাথে এভাবে দিয়ে দিই, পানির সাথে দিলে কোনো লাভ হবে না, কারণ ওরা সারা দিন এই পানির ভেতরে থাকে, তো ওরা পানি এখান থেকে খেয়ে নেয়। তো লিভার টনিক পানিতে দিলে লাভ নেই, এই জন্য আমরা খাবারের সাথে লিভার টনিক দিয়ে দিছি। আর পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয়েছে, এটা আশা করা যায় 3-4 ঘন্টার ভিতরে ওরা খেয়ে ফেলবে, সবগুলো খাবে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে ওরা খাইতেছিল, এই মুহূর্তে অনেকগুলো পেট ভরে গেছে, এই জন্য ওরা সরে গেছে। তো এভাবে রাখা থাকবে খাবার, ওরা ধীরে ধীরে এসে খাবে ইনশাআল্লাহ। ওই যে এই মুহূর্তে আসতেছে আমার গোল্ডেন ম্যান্ডারিন ফিমেলটা, তো গাইজ এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিও ভালো লেগেছে। সামনে আরও নতুন নতুন আপডেট আছে, আপনাদেরকে সেগুলো দেখানো হবে ইনশাল্লাহ। আমাদের খারাপ সময়ে যেহেতু আপনারা সবাই পাশে ছিলেন, আশা করি আমাদের ভালো সময়ে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ, কারণ খুব শীঘ্রই আরও অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো আসতেছে, সেগুলো আপনারা দেখবেন এবং আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। বিদায় নিচ্ছি সবার থেকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Thank you.